আমরা আমাদের নিজেদের অস্তিত্বের কথা ভুলে গিয়েছি। যে সমস্ত কাফের বেঈমানেরা সত্যের পথটাকে রুখে দিতে চায়, আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, এদেশের এমন কে জন্ম নিয়েছে যে আমাদের অস্তিত্বকে সে ছিনিয়ে নিতে চায়, এদেশের এমন কে জন্ম নিয়েছে যে আমাদেরকে নর্দমায় নিক্ষেপ করতে চায়, এদেশের এমন কে জন্ম নিয়েছে যে আমাদের বলিষ্ঠ কণ্ঠের স্বরটাকে ছিনে নিতে চায়, এদেশে এমন কে জন্ম নিয়েছে যে আমাদের লালিত স্বাধীনতাকে ছিনিয়ে নিতে চায়। পারবে না, কখনোই পারবে না, এই অপমান অপদর্শ অত্যাচার আমরা আর কোনোদিন সহিব না। কেননা যুগে যুগে যুগ যুগান্তর ধরে আমরা দেখে এসেছি ইসলামের বড় বড় সৈনিকরা তারা নিজেদের স্বাধীনতা নিয়ে আসার জন্য, নিজেদের নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য, নিজেদের জান নিজেদের মাল নিজেদের সময়টাকে ব্যর্থ করেছে, নিজেদের সময়টাকে নিজেরাই আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছে। ভাইজান কথা বলছে, আপনারা একটু ধীরে ধীরে ভাবে শুনুন। হ্যাঁ ভাই বলেন। আমি তো একটু জানে পড়ে যাওয়ার জন্য আমার একটু দেরি হয়েছে, আমি একেবারে কাছাকাছি এসে গেছি, আমি যাচ্ছি ইনশাল্লাহ। আমরা সত্য নাই এবং কোন জারিমের সন্ত্রাসীর ভয় আমরা পিছুবার জন্য আসিনি। ইনশাল্লাহ আজকে বড় দুঃখে তবে বলতে হয় দুই থানার প্রশাসন জীবনতলা আর মিরাখা, এই দুই থানার প্রশাসন বড় দুঃখে সাথে বলতে হয় প্রশাসন বাইরে অত্যন্ত ভালোবাসি সম্মান করি দেশের নাগরিক হিসাবে। জানি না তেনারা কেন নায়ান অর্ডারটাকে ফলো করলেন না, তেনারাই ভালো জানেন, তবে দুঃখজনক যে এটাই সেই প্রশাসন ভাইয়েরা ওই এলাকার কিছু দুষ্কৃতী মানুষদের যে সন্ত্রাসী সেই সন্ত্রাসীটাকে দর্শকের ভূমিকায় দেখতে বিভিন্ন মোড়ে মোড়ে যেখানে মানুষকে আটকে রেখে দিয়ে আসতে দিচ্ছে না, টোটাল মিনাকার প্রত্যেকটা মোড় মোড় আটকে দিয়েছে। এবং দেবী তারা বলেন জীবন করার যেসব আশপাশে লাগু আছে পঞ্চায়েত আছে সব আটকে দিয়েছে, এইভাবে আজকে এই প্রোগ্রামটাকে ভ্যানচাল করার চেষ্টা করছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সময় এলে আমরা জবাব দেব, তবে এখন আমি আপনাদের প্রোগ্রামের দিকে যাচ্ছি, কাছাকাছি এসে গেছি, ইনশাআল্লাহ খুব শিগগিরই প্রবেশ করছি। আপনারা নয়ান অর্ডারকে ভালো করবেন, ভঙ্গ করবেন না, দেশকে ভালোবেসে কিভাবে বিগত দিন চলেছেন আপনারা চলবেন ইনশাআল্লাহ। আজ করে ভাই প্রশাসন তিনি হয়তো লয়ের অনারকে ফলো করলেন না, ঠিক আছে, অনেক প্রশাসন ভাই আছে যারা ভালো মানুষ, এনারা অবশ্যই সময় মতো ইনসাফ আমাদের কাছে এনে দেবেন। আশা রাখছি আপনারা ধৈর্য ধরে বসুন, আমি যাচ্ছি। নারায় তাকবীর, নারায় তাকবীর, ফুরফুরা শৈব আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শৈব আহলে সুন্নাতুল জামাত, আমাদের শ্রোতা বিন্দু, আমাদের শ্রোতা বিন্দু, এই জলসা কমিটি গণ জোরে বলো নারাই থাকবে, একটু চিল্লে বলো নারাই থাকবে। ভাইজানের পক্ষ থেকে আপনাদের সকলকে বলবো, আপনার ইতি বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন দিকে আপনারা ছড়িয়ে ছিটে থাকবেন না, যদি তারাকে ভালোবেসে থাকি, ন্যায় প্রতিষ্ঠার যদি আমাদের উদ্দেশ্য থেকে থাকে, হকের জন্য যদি আমরা ময়দানে আসতে চাই, তাহলে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব আমাদের মনের মধ্যে বুকের মধ্যে আর আটকাবার জায়গা নেই বলে আমি মনে করি। তাই বলছি আজকে যখন আমাদের আওলাদে রসূলের ওপরে তার আলোচনার
সমাবেশের উপরে আজকে যারা আজকের বিরোধিতা করতে চলেছে তারা কিন্তু অন্য কোন জাতি নয়। আমি শুনেছি যে এই জায়গাটা আমাদের যেসব জায়গা আরো তিনটে জায়গা আমাদের যে জায়গাগুলো সমাবেশটা হওয়ার কথা ছিল মিনাখা বোলাকে সেই মিনাখা বোলাকে যেসব ভাইরা করতে তিনি তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলবো। কেননা আজকে তারা যদি সেই জায়গায় করতে দিত আজকের হিন্দু ভাইদের সাথে যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যে আছেন আর হিন্দু ভাইরা যে আব্বাস সিদ্দিকী ভাইকে ভালোবাসে আজকের এই জলসায় তার প্রমাণ। ঠিক বলছি না ভুল বলছি? এই ঠিক বলছি না ভুল বলছি? তাই আমরা চাইব আজকের এই সমাবেশ কেন আজকে আমাদের এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে শুধু মুসলমান নয় হিন্দু মুসলমান জৈন ঈসাই শিখ খ্রিস্টান আমরা মতুয়া আদিবাসী দলিত যারা আছি আমরা এক পক্ষে বাংলা জমিন থেকে এই দুর্নীতিবাস্তবকে আমরা চিরতরে নির্মূল করে দিতে আমরা বদ্ধ করি বার হয়ে ময়দানে লাভতে রাজি আছি। আই আপনারা রাজি আছেন? আপনারা রাজি আছেন? নারাই থাকবে হ্যালো এই মহিলাদের যারা যে সমস্ত পূজা তাদেরকে বলো তারা এই পায়ে চলে আসুন। মেয়েদের পর্দার ওপর আড়ালে কেউ যাবেন না। যারা দাঁড়িয়ে আছে আমি বলবো এই মেয়েদের পর্দার ওপর কেউ যাবেন না, সকলে এই পায়ে চলে আসুন। আপনার তোমাদের প্রিয় ভাইদানের মুখ দিয়ে শুনেছেন উনি এখনই আসছেন এবং পুরাশনী বাবু ভাইদেরকে তিনি আস্থা দিয়েছেন এবং বিশ্বাস করে তিনি বার্তা দিয়েছেন। আমি মিনাখা বোলাকের প্রশাসন দিয়ে অনুরোধ করব আপনারা আমাদের এই সঙ্গে সুব্যবস্থা করে সুন্দর ভালোবাসা নিয়ে আপনি আমাদের সঙ্গে ব্যবহার করুন, ভালো ব্যবহার করুন, নিশ্চয়ই আমরা আপনাদের সঙ্গে আসি, নিশ্চয়ই আমরা আপনাদের পাশে আসি। এই বার্তা দিচ্ছি আজকে। আচ্ছা ডেঙ্গোটা ভাই আমি অনুরোধ করছি এই সাইডের মাইক বন্ধ আছে, মাইকটা চালু করে দেন, কয়েক মিনিট পরে ভাইজান আসবে, মাইকগুলো ঠিক করে দিন। যা দাঁড়িয়ে আছে অনুরোধ করবো আপনারা কি সত্যি ভাইজানকে ভালোবাসেন তাহলে কেউ দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না, অনুরোধ করছি আপনারা চলে আসুন। এতবার বলতে হয় কেন? আউলাদের রসুলের কথা আপনারা কেন অন্য অন্য করছেন? দেশ স্বাধীনতার সময় আমরা রক্ত দিয়েছিলাম নূতন বাংলা গড়ার জন্য। আজকের পুরপুরা শরীফ আহলে সুন্নতের জামাত কমিটিকে রক্ত দিতে পড়ছিল নূতন বাংলা গড়িয়ে দেখি দেবো আমরা নূতন বাংলা গড়িয়ে দেব, সোনার বাংলা গড়াবো পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইয়ের নেতৃত্বে। আমরা আমরা কোনো মেশিনের ভয় করি না, আমরা কোনো বাধা ভয় করি না, আমরা যত সাত বাধা যত বিভেদ আসছে বিভেদকে উৎক্ষেপ করে আমরা আজকের মিনাখা বলা থেকে এই বার্তা দিতে চাই। আমরা সকলকে ভ্রাতৃত্ব বজায় রেখে আজকের আমরা এই সম্প্রীতি সভা এবং ইসালে সব ও শীত বস্ত্র প্রতিষ্ঠান করবো ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি, বারবার বলছি, ভালো লাগছে না ভাই, সকলকে বলছি বিশৃঙ্খলা দাঁড়াবেন না, আপনারা অনুরোধ করে সকলে বসে পড়ুন, সকলে বসে পড়ুন। ইতিমধ্যে আমাদের বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন নেতৃত্ববৃন্দ উপস্থিত হয়েছে। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। ভাই আসসালামু আলাইকুম ভাই, এই দুদুদ্দ অঞ্চলের তিনি দুই একটা কথা বলবে। আমি বলতে চাই আমাদের বিশ্বকবি কাজী নজরুল ইসলাম আমাদেরকে যে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দিয়ে গিয়ে আমাদের স্বাধীনতা আন্দোলনের পরে তিনি যে ডাক দিয়েছিলেন এবং বলেছিলেন যে তোমার ডাক শুনে যদি কেউ না আসে তাহলে একলা চলো। আমাদের ডাকে যদি ওই কাফের মুনাফিক বেঈমানেরা বাধা দেয় তাহলে অবশ্যই আমরা সেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অবলম্বন করব। ব্রাদার ইসলাম আজ আমি বলতে চাই কবিগুরু কাজী নজরুল ইসলাম বলেছিলেন তুমি এসেছিলে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে এমন জীবন তুমি মরিয়া করো হে গঠন
মরিয়া হাসিবে ভুবন, মরিয়া কাঁদিবে সারি হাসিবে ভুবন। লোকজন সব এসে গেছে, ও এখন কথা হলো সামনে এখন। আচ্ছা বিরাদারি ইসলাম, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়ে গিয়েছে, সেই পথ যদি আমরা অবলম্বন করি অবশ্যই আমরা একটা একটা কদম এগোলে আমরা একটা একটা স্থান অবশ্যই হাসিল করতে পারবো। আমরা যদি সেই মুতার প্রান্তরের দিকে একবারে তাকিয়ে দেখি তাহলে আমরা বুঝতে পারবো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুষ্পপুত্র খালিদ বিন জিয়াদের দিকে, যায়েদ বিন সাবিতের দিকে, জাফর বিন আবু তালিবের দিকে যদি আমরা একটু দৃষ্টি নিক্ষেপ করি তাহলে আমরা সকলেই দেখতে পাই যে মুতার প্রান্তরে হযরত খালিদ বিন ওয়ালিদের একটা হাত যখন তলোয়ার দিয়ে কাটা হয়েছিল তখন অপর হাত দিয়ে ইসলামের ঝান্ডাটাকে যেভাবে আটকে ধরেছিল আমরাও ঠিক অনুরূপই আমরা আব্বাস সিদ্দিকের যে সংগঠন করি সেই শান্তি এবং সম্প্রীতি সংগঠন, সেই সংগঠনে কোনো রাজনৈতিকের কোনো রাজনৈতিক বলেন কোনো দুর্নৈতিক বলেন কোনো এমন কোনো বিশৃঙ্খলা নেই যে এই সংগঠনের মধ্যে সেগুলো দেখা যায়। তাহলে আজ এই সংগঠনের উপরে এত অত্যাচার এত অপমান কেন তারা আমাদেরকে করছে? বিরাদারি ইসলাম, যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের একটা স্থান আছে, সেই স্থানটা হলো শান্তি শৃঙ্খলার স্থান। এই শান্তি শৃঙ্খলার স্থানটাকে তারা বিনষ্ট করার জন্য তারা এই শান্তি শৃঙ্খলার স্থানটাকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের যত শয়তানি সহযোগিতা আছে তারা সেই পথ অবলম্বন করছে। তারা আজ এই সংগঠনের ছেলেদেরকে এমন নরম পশুর নয় তাদের উপরে অত্যাচার করেছে, তারা রাস্তায় দাঁড়িয়ে আছে শয়তানের দলেরা তাদের উপরে আঘাত করে চলে গিয়েছে। তাহলে কি আমরা হিজড়া আমরা তাদের উপরে আঘাত করতে পারতাম না? পারতাম। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নরম স্বাধীন সম্প্রীতি এবং ভালোবাসা আমাদের মধ্যেও আছে, তা না হলে ওই নরপশুদের পনুমস্তক এত দীর্ঘ হয়েছে যে আমাদের উপরে অত্যাচার করে তারা মায়ের কোলে ফিরে যেতে পারে। ব্রাদার ইসলাম, সত্যিকারে যদি দুশ্মনেরা মায়ের দুধ খেয়ে তারা নিজেদের জীবন ধারণ করে থাকে, সত্যিকারে যদি মায়ের দুধ খেয়ে থাকে তাহলে এই ময়দানে এসে বলে যাক তাদের শান্তি সম্প্রীতির যে রাজনৈতিক তারা এখানে এসে দেখিয়ে যাক আসলে তারা মায়ের দুধ খায়নি, তারা খেয়েছে তাদের মায়ের মুত। তা না হলে এমন না যায় সন্তান পৃথিবীতে জন্ম নিত না যারা গরিব অসহায়দের উপরে অত্যাচার করে, তারা গরিব অসহায়দের উপরে অত্যাচার করে। অত্যাচার করা ইসলামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়ে গিয়েছে, অত্যাচার করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়ে গিয়েছে। এমন কোন পৃথিবীর কেতাব কোন দুশ্মন দুষ্কৃতীরা দেখাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে রহমাতুল লিল আলামিন, অর্থাৎ নবী হলো রহমত আর নবীর ওয়ারিস হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর এরা যাদের দুশ্মনী করছে তারাও হলো উলামা, আর এই উলামার দুশ্মনী করার কঠিন শাস্তি আজ আমি তুমি দিতে পারবো না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিসদের উপরে যারা দুশ্মনী করে তাদের জন্য এক খোদাই যথেষ্ট, কাল কিয়ামতের ময়দানে
ওই সমস্ত কাফের বেঈমান মুশরিক শয়তানেরা পরিত্রাণ পাবে না, তারা ও সেদিকে একটু দৃষ্টি নিক্ষেপ করুক যে দুদিনের দুনিয়াতে এসে তারা যে জালিম, তারা যে অত্যাচারী করছে, অত্যাচার করছে, সেই জালিম এবং অত্যাচার আমরা সহ্য করে যখন কাল কিয়ামতের ময়দানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কৌসার পান করব, ওই সমস্ত দুশমন দুষ্কৃতীরা তারা চাদর পাখির ন্যায় তাকিয়ে থাকবে। তাই আমি বলতে চাই, হে দুশমনেরা, তোমরা তোমাদের দুশমনী ভুলে গিয়ে আমরা আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি। যদি তোমার এহকাল ঠিক করতে চাও, যদি তোমার পরকাল ঠিক করতে চাও, তাহলে এসো আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাই। আমরা যে স্বাধীন ভারতের নাগরিকত্ব, আমরা যে স্বাধীন ভারতের নাগরিক, সেই পরিচয়টা দিয়ে যাই। তাই তো একজন কবি বলছে, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেরই সুরাসুর, বিপুর তারণে যখনই মোদের বিবেক পায় গলয়, আত্মমগলানির নরক অনলে তখনই পুড়িতে হয়, প্রীতির প্রেমের পূর্ণ বাদনে যখনই মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে। তাই আমি বলতে চাই, আমরা একে অপরের বন্ধুত্বের হাতটাকে বাড়িয়ে দিয়ে আমরা যে আমাদের কুড়ে ঘরে স্বর্গ দেখা যায় সেই স্বর্গ তৈরি করতে চলেছি, সেই স্বর্গে কোনদিন যাতে দুশ্মন দুষ্কৃতি না থাকে, সেই স্বর্গে কোনদিন যেন জালিমের জুলুম না থাকে, সেই স্বর্গে যেন কোনো অত্যাচারীর অত্যাচার না থাকে, সেই স্বর্গ তৈরি করার জন্য আমাদেরই একজন মুসলিম, আমাদেরই একজন কর্ণধার, তিনি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আর আজ কাফের বেঈমানেরা যেভাবে হযরত আদম আলাইহিস সালামের শয়তান আজাজিন দুষ্কৃতি, শয়তান আজাজিন যেভাবে অপমান করে তার দুশ্মনী করেছিল, যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ দুশ্মনী করেছিল, যেভাবে হযরত মূসা আলাইহিস সালামের উপরে ফিরাউন দুশ্মনী করেছিল, যেভাবে হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের উপরে নিজের চাচাতো ভাই দুশমন করেছিল, দুশমনী করেছিল রাদানে ইসলাম, আজ ঘরের শত্রু বিভীষণও ঠিক অনুরূপ ভাবে দুশমনী করছে। আমরা চাই, হে ঘর শত্রু বিভীষণ, তোমাদের এদিকে আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি, তোমরা তোমাদের হাতটা বাড়িয়ে দাও, আমরা শান্তি সম্প্রীতির একটা স্থান তৈরি করতে চাই, সুতরাং তোমরা আমাদেরকে করতে দাও, করতে দাও। তাই আমি এই বলে আমি আপনাদের সম্মুখে থেকে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো আমি সাউন্ডম্যানকে বলো ভাই, সবাই কিন্তু একটা অভিযোগ করছে, আপনার মাইকগুলো একটুখানি চেক করো এবং দেখো। হ্যালো, আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি ভাই কিরাত পাঠ করবে, আপনারা সবাই ধীরে ধীরে শ্রবণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাউন্ড তো ভাসিয়ে দেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وسيق الذين اتقوا وسيق الذين اتقوا